इंदिरा এইসব ভুলভাল কথা একদম কান দিও না যা ডিসিশন হওয়ার সেটা কোর্টে হবে চলো এক মিনিট ভিকি স্যার এই গ্রামের লোকেদের নিয়ে যদি আমি এই প্রতিযোগিতায় জিতি তাহলে এই জমির আসল মালিককে আপনি জমি ফিরিয়ে দেবেন তো রাধে রাধে আমার পাতা ফাঁদে দিদিমণি ধরা দিয়েছে এটাই তো চাইছিলাম এই ফাঁদে ধরা না পড়লে তোমাকে আমার সামলানো মুশকিল হয়ে যেত রাতে রাতে আসল মালিক তো আমি দিদিমণি তবে হ্যাঁ রাতে রাতে তোমার দল যদি জেতে আমি সব দিয়ে দেবো তোমার একটা দল থাকবে আমার একটা দল থাকবে লড়াই হবে খেলা হবে সবাই কান খুলে শুনে রাখুন যদি দিদিমণির দল জেতে তাহলে আমি আমার জমি ওনাকে দিয়ে দেব আর যদি দিদিমণির দল হারে তাহলে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেব কারণ এই জমি আমার আমি রাজি কি ব্যাপার কি হয়েছে উনি তো আশিয়ার বাবা উনি তো খারাপ লোক নন তাহলে এভাবে ওনার সঙ্গে ব্যবহার করছো কেন এটা কি বলছো বৌদি এত ছোট একটা মেয়েকে ওর বাবা বিয়ে দিতে চাইছেন এটা তো আটকাতে হবে জিম্মা তুমি বোঝার চেষ্টা করো ইন্দিরা অনেক কষ্ট করে ওকে এখান থেকে উদ্ধার করে এনেছে এরপর যদি ওনাকে না আটকানো হয় মেয়েটার কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে দেখো জীবন নষ্ট হবে কি হবে না সেটা তোর গার্জিয়ান বুঝবে স্কুলের সামনে এভাবে সিন ক্রিয়েট করতে দেওয়া যায় না আর এই যে আপনাকে বলছি আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে চাইছেন আপনি কিন্তু মারাত্মক ভুল করছেন ওর এখন পড়াশোনা করা উচিত ইন্দিরাও সেটা চাইছে আর আমিও সেটা চাই ছাড়ুন আপনারা ছাড়ুন কিন্তু কি ম্যাডাম কিন্তু কি আমার আপত্তি থাকা সত্ত্বেও আপনারা আমার মেয়েকে পড়াতে পারেন না এটা আপনারা করতে পারেন না ম্যাডাম এই চল 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 বলছি চল আমি যাব না আমি যাব না বাড়ি চল 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 এই চলো শুনুন আপনি চলো 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 চল গ্রামের মধ্যে থেকে মেয়েদেরকে জোগাড় করে আমি আপনার দলের সাথে লড়বো এবং জিতবো তবে আমি জিতে যাওয়ার পরে আপনি পালাবার পথ পাবেন তো শ্রীমান অনিল মণ্ডল দেখা যাক রাতে রাতে কে কোথায় পালায় তবে দিদিমণি আপনি আমায় জানিয়ে দেবেন কবে কখন কোথায় খেলাটা হবে আগামীকাল আগামীকাল থেকেই হবে তবে তাই হবে শর্তটা মনে রাখবেন কিন্তু দিদিমণি ভদ্রলোকের কিন্তু এক কথা হ্যাঁ ইন্দিরা এটা কি বললি তুই ও যদি গুন্ডা বদমাই সঙ্গে নিয়ে আসে তুই পারবি ওদের সাথে তুই যাদের সাথে লড়াই করবি বলছিস তারা তো কেউ স্কুলেই আসে না রে সেটাই তো বড় প্রবলেম বৌদি ভাই ইন্দিরা একটু বোঝার চেষ্টা কর হেরে গেলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না তার চেয়ে বরং কোর্টেই ব্যাপারটা মিটিয়ে নিলে হয় না মাঝখান থেকে কিন্তু তোর জমিটাও হাতছাড়া হয়ে যাবে হবে না মামা যদি এই গ্রামের মানুষগুলোকে নিয়ে স্কুলটাই না বাঁচাতে পারি তাহলে তাহলে স্কুলটা রেখে কি লাভ বলো তো আপনাদের সবাইকে বলছি আপনারা যারা যারা চান যে আপনাদের বাচ্চারা সঠিক শিক্ষা পাক তাদের প্রত্যেককে কিন্তু আমার সাথে হাতে হাত মিলিয়ে লড়াইটা লড়তে হবে হ্যাঁ এই লড়াইটা আমি লড়ছি ঠিক কিন্তু এই লড়াইটা আমার একার না এই লড়াইটা আমার আপনাদের আমাদের প্রত্যেকের আর আপনারা যারা চান এই স্কুলটাকে বাঁচাতে
তাদের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলতে চাই। আজ সন্ধেবেলার মধ্যে যে যে মেয়েরা ভালো খেলতে পারে তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের একটা দল তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে যদি আমি হেরে যাই তাহলে এই হারটা কিন্তু শুধু আমার হবে না, আপনাদের প্রত্যেকের হার হবে, এই গ্রামের হার হবে। আর একটা কথা, মানুষ চাইলে পারে না এমন কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না। তাই এই গ্রামটাকে বাঁচাতে হলে এই স্কুলটাকে বাঁচাতে হবে, তবেই আমাদের গ্রামের উন্নতি হবে, না হলে না। না না ইন্দিরা, এরকম একটা প্রস্তাব তোর মেনে নেয়া মোটেই উচিত হয়নি। তোকে আমি বারবার বলেছিলাম তো, অনিল মণ্ডল লোকটা সুবিধার না, হেন কোনো খারাপ কাজ নেই ও করতে পারে না, নিশ্চয়ই কোনো একটা ওর মতলব আছে আর সেজন্যই তোকে এই প্রস্তাবটা দিয়েছে। তা নয় তো কি দাদা, অনিল মণ্ডল মিষ্টি মুখে কম বদমাইশি করেছে। আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ ব্যাপার, ফলে এই ব্যাপারে যা ফয়সলা হওয়ার সেটা কোর্টেই হওয়া উচিত। সবাই ঠিক বলছে ইন্দিরা, না মানে এরকম একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে খেলার কম্পিটিশন কোথা থেকে আসলো আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে দুটোর মধ্যে তো কোনো লিঙ্কই নেই। মানে আচ্ছা অর্ঘ্য তুই বল, আজকে অনিল মণ্ডল যদি কম্পিটিশন জিতে যায় তখন আমরা কি করব? তখন তো আমাদের কাছে হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তুই কাদের সঙ্গে নিয়ে লড়বি বলতো? তোকে তো বলছি গ্রামের অর্ধেক বাচ্চা পড়তেই আসে না স্কুলে, ওদের ভরসায় অনিল মণ্ডলের সঙ্গে মাঠে খেলতে নামলে তুই গোহারা নারবি। আচ্ছা ছাড়ো, বলছিলাম যে এখনো দেরি হয়নি, আমরা যদি কোর্টে যাই, কোর্টে গিয়ে যদি একটা ইনজাংশন জারি হয় তাহলে কিন্তু ওরা আর বাড়াবাড়ি করতে পারবে না, ট্রাস্ট মি। দেখো বৌদি ভাই, আমিও একই কথা বলবো, আমি আজ অবধি তোমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট করে গেছি, ফিউচারেও করব, কিন্তু আজকে এই লোকটাকে দেখার পর থেকে না বৌদি ভাই আমার নিজেরই ভয় করছে। লোকটা খুবই ডেসপারেট, লোকটাকে খুব একটা সুবিধার বলে মনে হলো না বৌদি ভাই। বৌদি ভাই তাই আমি সবার মতন আমিও তোমায় এবার বলবো যে তুমি এইসব ঝামেলার মধ্যে না জড়ালেই পারতে। বৌদি ভাই তার থেকে তুমি দা ভাইয়ের কথা শুনো, শুনে আমরা কোর্টের হেল্প নিয়ে যা করার করছি, প্রয়োজন পড়লে কলকাতা থেকে বেস্ট লয়ার অ্যাপয়েন্ট করবো আমরা। এক্স্যাক্টলি, তোমাদের কথা হয়ে গেছে, তাহলে এবার আমি কিছু বলি। দেখো আমি তোমাদের সাথে এই ব্যাপারে সহমত যে ওই অনিল মণ্ডল বলে লোকটা একেবারেই ভালো লোক নয়। হ্যাঁ, ওর গ্রামে যথেষ্ট প্রতিপত্তি আছে, এমনকি ওর বিরুদ্ধে আমাকে জেতার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে হয়তো আমি জিততে পারবো না। আর আজকে যদি আমি খেলায় অংশগ্রহণ না করতাম তাহলে হয়তো পুরো ব্যাপারটা কোর্টেই মিটে যেত। কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না, এটা করলে কিন্তু আমি গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারতাম না, আমি তাদের মধ্যে জেতার ইচ্ছেটাই তৈরি করতে পারতাম না। যে মানুষগুলো পড়তে চায় বা যে মানুষগুলো তাদের সন্তানদেরকে পড়াতে চায় তারা প্রত্যেকে কিন্তু নিজেদের স্বার্থে আমার পাশে এসে দাঁড়াবে। আর এত বড় গ্রাম, এত মানুষ আছে এখানে, সেখান থেকে আমি একটা একটা কাবাডির দল তৈরি করতে পারবো না, একটা লাঠি খেলার দল তৈরি করতে পারবো না? দেখো এখানকার বাচ্চারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, তারা ছোটবেলা থেকে শুধু টাকা রোজগার করছে, টাকার কথা নিয়ে ভাবছে, তাদের মধ্যে এতটুকু শিক্ষা নেই, এতটুকু শিক্ষা পাচ্ছে না তারা। তোমরা বুঝতে পারছো এটা আমাদের গ্রামের জন্য কত বড় অভিশাপ? পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছো একবার? দেখো এরা কিন্তু অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে আস্তে আস্তে। আর আমার একটাই উদ্দেশ্য, গ্রামের প্রত্যেকটা মানুষকে একটা সুতোয় আবদ্ধ করা। আজকে অনিল মণ্ডল এসেছে, দুদিন পরে অন্য একটা লোক আসবে, আমি প্রত্যেকটা মানুষকে এমন একটা জায়গায় দেখতে চাই যাতে তারা প্রত্যেকে এইটা প্রমাণ করতে পারে যে গ্রামে স্কুল বন্ধ করা যাবে না। যদি গ্রামের লোক তোর পাশে না দাঁড়ায় তখন কি করবি? কেউ দাঁড়াবে না দাদা, এই নিয়ে অলরেডি গ্রামের লোকজনদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, ওই অনিল মণ্ডল সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখছে। আর আরেকটা কথা, মানে ওই লোকটা যে কোথা থেকে প্লেয়ারদের আনবে সেটাও আমরা জানি না, মানে খেলার নামে ওর যে কী কী ষড়যন্ত্র করবে সেটা আমরা বুঝতে পারছি না। তাই আমি বলছি ইটস নট লেট, আমাদের কলকাতা যাওয়া উচিত, কলকাতায় গিয়ে মানে কোর্টে গিয়ে কোনো অ্যাডভোকেটের থেকে সাজেশন নেওয়া উচিত, দরকার হলে অর্ঘ্য যেটা বললো একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করা উচিত, দ্যাটস ইট। রিকি স্যার আমার কথাটা একবার শুনুন, আমি তো বারবার সবাইকে একটাই কথা বলছি যে আমরা জিতবই। আমাকে একটু সময় দাও তোমরা, দেখো আমি কিন্তু এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, আর
আমি ডাকলে কি এই গ্রামের একটা মানুষও আসবে না? আমার বিশ্বাস এসে কিন্তু দাঁড়াবে, নিশ্চয়ই এসে দাঁড়াবে। আর যারা একটা সুযোগের জন্য তাদের তাদের প্রতিভাকে লুকিয়ে রেখেছে, অন্তত তারা তো আমার পাশে এসে দাঁড়াবে, আর আমি তাদেরকে নিয়েই দল তৈরি করব। তুমি দয়া করে এত চিন্তা করো না। আজকে সন্ধ্যের মধ্যে আমি প্রমাণ করে দেবো যে আমরা ওই অনিল মণ্ডলের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আর আমার বিশ্বাস এই গ্রামে অনেকেই আছে যারা ওই অনিল মণ্ডলের মতো লোককে আটকানোর জন্য ঠিক আমার মতোই বদ্ধপরিকর। গর্ব করি বাংলা মিডিয়াম। চলো চলো চলো।